নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হচ্ছে ভোলা জেলা ছাত্রদলের সভাপতি নেতা নূরে আলমের মৃত্যুর প্রতিবাদে সমাবেশ। সেখানে আছেন আমাদের সহকর্মী মনিরুল ইসলাম মিন্টু। আমরা এখন সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। মিন্টু, কি অবস্থা সেখানে, নেতারা কি বলছেন? জাকি, আপনি জানেন যে গতকাল বিএনপি যে কর্মসূচি ছিল দ্রব্যমূল্যর প্রতিবাদে এবং লোডশেডিং সহ অন্যান্য যে কর্মসূচি, পুলিশ এবং বিএনপি নেতাকর্মীদের মধ্যে যে সংঘর্ষ এবং সেই সংঘর্ষে নূরে আলম শিক্ষা ছাত্র দলের সভাপতি গুলিবিদ্ধ হন এবং গতকালকে মারা যান। এবং তারই আজকে জানাজা বেলা 11টার সময় নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, কিন্তু এখন পর্যন্ত নূরে আলমের যে মরদেহ সেটি এসে পৌঁছায়নি। এবং আমরা আসলে অপেক্ষা করছিলাম যে হয়তো 11টার পরপরই জানাজাটা অনুষ্ঠিত হবে, কিন্তু এখন পর্যন্ত এই মুহূর্তে আসলে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ছাত্রদলের একটি কর্মসূচি চলছে, অর্থাৎ জানাজা শুরুর আগে তারা এই কর্মসূচিটি পালন করছে। এবং ছাত্রদলের নেতাকর্মীদের পক্ষ থেকে বলা হচ্ছে যে যে প্রতিবাদ কর্মসূচি পরে এই অনুষ্ঠিত হবে, কিন্তু সেই জানাজায় নূরে আলমের শিকদারের মরদেহ নিয়ে আসা হবে কিনা সেটি কিন্তু এখন পর্যন্ত আমাদের কাছে পরিষ্কার নয়। এখানে কেন্দ্রীয় কার্যালয়ের ভেতরে বিএনপির তারা রয়েছেন এবং আমরা দেখেছি যে 11টার পরপরই গণস্বাস্থ্যের ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী, তিনিও এই জানাজা অংশ নেওয়ার জন্য এসেছেন। এবং এই যে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে যে সড়কটি, সেই সড়কটি 11টার বেশ আগে থেকেই একটি অংশ কিন্তু বেশ তীব্র যানজটের সৃষ্টি হয়েছে, যেহেতু 10টার পরপরই বিএনপির নেতাকর্মীরা এই নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছেন। তো এখন পর্যন্ত যেটি হচ্ছে যে ছাত্রদলের একটি প্রতিবাদ কর্মসূচি সেটি চলছে, বিএনপি ছাত্রদলের যে কেন্দ্রীয় নেতৃবৃন্দ তারা বক্তব্য দিচ্ছে।